সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা। আমি আখলাক হোসেন, আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায়ের উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি কার্ভ বিষয়ে আলোচনা করব। আজ আমি আলোচনা করব পিপিসি কার্ভ ও উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা আজকের ক্লাসে কি কি জানতে পারব? আমরা জানতে পারব উৎপাদন সম্ভাবনা রেখা কি, উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়, পিপিসি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দু গ্রহণযোগ্য কি না গ্রহণযোগ্য নয়, এই বিষয় সম্বন্ধে আমরা আজকে জানতে পারব। তাহলে আমরা আজকে আলোচনা করব উৎপাদন সম্ভাবনা রেখা কি। আচ্ছা, উৎপাদন সম্ভাবনা রেখা ইংরেজিতে পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, এই রেখার যে কোনো বিন্দুতে যে কোনো সময়ে সম্পদের স্বল্পতা ও চলতি প্রযুক্তির মাধ্যমে, অর্থাৎ এই রেখার যে কোনো বিন্দুতে যে কোনো সময়ে সীমাবদ্ধ সম্পদ ও চলতি প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করা সম্ভব। তাহলে আমরা কী জানলাম? উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, এই রেখা যে কোনো বিন্দুতে যে কোনো সময় উৎপাদন করা সম্ভব, তবে চলতি প্রযুক্তি ও সীমাবদ্ধ সম্পদের সাপেক্ষে। তাহলে আমরা জানলাম উৎপাদন সম্ভাবনা রেখা তাকেই বলে যে রেখার যে কোনো বিন্দুতে যে কোনো সময়ে, হ্যাঁ, যে কোনো সময় যে কোনো বিন্দুতেই চলতি প্রযুক্তি ও সীমাবদ্ধ সম্পদ দ্বারা উৎপাদন করা যায়। বিষয়টি আমরা রেখাচিত্রের সাহায্য দিয়ে ব্যাখ্যা করি। তাহলে দেখো, আমি পূর্বে আমার পূর্বের ভিডিওতে আমি আলোচনা করছি যে অর্থনীতির যে কোনো চিত্র যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে অবশ্যই দুটি রেখার সাহায্য নিতে হয়। প্রথম হলো লম্ব রেখা, এই রেখাটির নাম হলো লম্ব রেখা। তারপরে আর একটি রেখা নিতে হয়, এটি হলো ভূমিরেখা। আচ্ছা, ভূমিরেখার নাম দিলাম ও এক্স, লম্বরেখার নাম দিলাম ও ওয়াই। আচ্ছা, এই একটি রেখা আমরা অঙ্কন করলাম, এই রেখাটির নাম দিলাম এ বি, অর্থাৎ এই রেখাটি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। কেমনি তুমি মেনে নিলা? না, অবশ্যই মেনে নিবে না, ব্যাখ্যা নিতে হবে কেন এটি উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা সংজ্ঞায় কী জানছি, আমরা সংজ্ঞায় কী জানতে পেরেছি? আমরা জানতে পেরেছি উৎপাদন সম্ভাবনা রেখা তাকেই বলে এই রেখার ওপর যে কোনো বিন্দুতে যে কোনো সময়ে উৎপাদন করা সম্ভব। অর্থাৎ আমি যদি এখানে উৎপাদন করতে চাই তাও উৎপাদন হবে। কীভাবে? দেখো, আমরা একটা বিন্দু তৈরি হলো, এখানে আমরা উৎপাদন করতে পারলাম। আবার মনে করো আমি এখানে উৎপাদন করব, আমি এখানে একটা বিন্দু তৈরি হলো, উৎপাদন করলাম। এই জন্য এই রেখার যে কোনো সময়ে যে কোনো বিন্দুতেই উৎপাদন করা সম্ভব। এখন এই বিন্দুর নাম দিলাম এ, না এই বিন্দুর নাম দিলাম সি, এই বিন্দুর নাম দিলাম ডি। তাহলে সি এবং ডি বিন্দুতে যে কোনো সময় আমরা উৎপাদন করতে পারি। কেন পারি? কারণ এই বিন্দুর ওপর কি চলতি প্রযুক্তি এবং সীমাবদ্ধ সম্পদের ব্যবহারের মাধ্যমে আমরা উৎপাদন প্রক্রিয়া বা উৎপাদন কার্যক্রম চালাবো। তাহলে আমরা কী জানলাম? আমরা যদি এখানে নাম দেই ওয়াই দ্রব্য, আমরা ভূমিয়োগকে দেব এক্স দ্রব্য। আমি যদি এখানে ওয়াই ওয়ান, ওয়াই টু, এক্স ওয়ান, এক্স টু, এখন সংজ্ঞা অনুযায়ী এ বিন্দুতে উৎপাদন কার্যক্রম পরিচালনা করি, তাহলে আমি উৎপাদন পারব ও ওয়াই ওয়ান। আবার যদি সি বিন্দুতে উৎপাদন না করে ডি বিন্দুতে উৎপাদন কার্যক্রম পরিচালনা করি, তাহলে আমি পাবো এক্স দ্রব্য পাবো ও এক্স টু, আর ওয়াই দ্রব্য পাবো ও ওয়াই টু। আবার যদি সি বিন্দুতে উৎপাদন কার্যক্রম পরিচালনা করি, তাহলে উৎপাদন পাবো ওয়াই দ্রব্য পাবো ও ওয়াই ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য, আর ও এক্স ওয়ান পরিমাণ পাবো এক্স দ্রব্য। অর্থাৎ এখানে এই সি বিন্দু এবং ডি বিন্দু বোঝাচ্ছে যে কোনো সময়ে যে কোনো সময়ে যে কোনো বিন্দুতে আমরা উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারবো। এই জন্য হলো এ বি একটি
উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা, এখন এই রেখার, মনে করো এটি একটি উৎপাদন সম্ভাবনা রেখা, এই রেখার একটা বাইরে একটা বিন্দু আছে ও এক্স ও ওয়াই, এ বি উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার বাইরে একটা বিন্দু দিলাম, এই বিন্দুর নাম দিলাম মনে করো ই। আচ্ছা, আমি ব্যাখ্যা করলাম যে উৎপাদন সম্ভাবনা রেখার ওপর যে কোনো সময়ে উৎপাদন করা সম্ভব, কিন্তু এই রেখার বাইরের বিন্দু একটি ই বিন্দু, এই বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ ই বিন্দু হলো উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দু। আরও কারণ হলো এই বিন্দুতে বা ই বিন্দুতে সম্পদের স্বল্পতা বা সম্পদের ব্যবহার সম্ভব নয়। এখানে প্রযুক্তি এবং সম্পদের ব্যবহার কোনো ক্রমেই সম্ভব নয়, যার কারণে ই বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। তাহলে আমরা কী জানলাম? উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দু একটি ই বিন্দু, এই বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। কেন সম্ভব নয়? প্রথমত, ই বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দু। দ্বিতীয়ত, এই বিন্দুটি বিন্দুতে এই বিন্দুতে চলতি প্রযুক্তির এবং সম্পদের কোনো ব্যবহার এখানে সম্ভব নয়। আচ্ছা, এটি ছাড়াও আর একটি বিন্দু এফ বিন্দু, এখানে একটি বিন্দু দিলাম, এর নাম হলো এফ বিন্দু। আচ্ছা, আমরা কী শিখলাম? আমরা শিখলাম উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ চলতি প্রযুক্তি সম্পদের ব্যবহার এখানে হয় না, যার কারণে এখানে উৎপাদন সম্ভব নয়। কিন্তু এফ বিন্দুতে, ভেতরের বিন্দু এফ বিন্দুতে উৎপাদন, এখানে প্রযুক্তি এবং সম্পদের ব্যবহার হয় কিন্তু সম্পূর্ণ হয় না। তাহলে আমরা কী জানলাম? এফ বিন্দুতে প্রযুক্তির এবং সম্পদের ব্যবহার হয় আংশিক, এখানে ব্যবহার হয় সম্পূর্ণ হয় না, এখানে আংশিক ব্যবহার হয়। এই জন্য এফ বিন্দুটিও অগ্রহণযোগ্য বিন্দু। অর্থাৎ আমরা ই বিন্দুকে যদি বলি অগ্রহণযোগ্য বিন্দু, অগ্রহণযোগ্য বিন্দু, আমরা ঠিক এফ বিন্দুকেও বলতে পারি এটিও হলো অগ্রহণযোগ্য বিন্দু। আচ্ছা, তাহলে ই বিন্দু অগ্রহণযোগ্য বিন্দু এই জন্য যে ই বিন্দুতে কি সম্পদ এবং চলতি প্রযুক্তি ব্যবহার সম্ভব নয়। আবার এফ বিন্দুতে ব্যবহার সম্ভব, সম্পদ এবং চলতি প্রযুক্তি ব্যবহার করা সম্ভব, তবে সম্পূর্ণভাবে সম্ভব না, আংশিক সম্ভব। এই কারণে এফ বিন্দুটি হল অগ্রহণযোগ্য বিন্দু। এখানে শুধুমাত্র এ বি রেখা যে উৎপাদন সম্ভাবনা রেখা আছে, এই রেখার ওপর যে কোনো সময়ে যে কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব। এই জন্য এ বি রেখাটি হলো উৎপাদন সম্ভাবনা রেখা, আর এই রেখার বাইরের বিন্দু ই বিন্দুতে উৎপাদন সম্ভব নয় এবং ভেতরের বিন্দু এফ বিন্দুতেও উৎপাদন সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে কী জানলা? জানলা উৎপাদন সম্ভাবনা রেখা কী, উৎপাদন সম্ভাবনা রেখা কী কী জানছো? যে একই উৎপাদন সম্ভাবনা রেখাটি হলো এমন একটি রেখা যে রেখার যে কোনো বিন্দুতে যে কোনো সময়ে চলতি প্রযুক্তি এবং সম্পদের, সীমাবদ্ধ সম্পদের ব্যবহার সাপেক্ষে উৎপাদন করা সম্ভব, তাকেই উৎপাদন সম্ভাবনা বা পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলে। তারপরে আমরা বিষয়টি রেখাচিত্রের সাথে যখন ব্যাখ্যা করব, চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য ও এক্স, লম্ব অক্ষে ও ওয়াই ওয়াই দ্রব্য নির্দেশ করা হয়েছে। আচ্ছা, চিত্রে যদি উৎপাদনকারী সি বিন্দুতে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে, তাহলে ও ওয়াই পরিমাণ, ও ওয়াই ওয়ান পরিমাণ এক্স দ্রব্য ওয়াই দ্রব্য, হ্যাঁ, এবং ও এক্স ওয়ান পরিমাণ কি এক্স দ্রব্য সে পায়। অর্থাৎ ওয়াই দ্রব্য বেশি উৎপাদন করে এবং এক্স দ্রব্য কম উৎপাদন করে। আবার সে যদি মনে করে যে না, আমি সি বিন্দুতে উৎপাদন কার্যক্রম পরিচালনা করব না, তাহলে সে ডি বিন্দুতে উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে। তাহলে এখানে ও ওয়াই টু পরিমাণ, ও ওয়াই টু পরিমাণ পাবে ওয়াই দ্রব্য, আর ও এক্স টু পরিমাণ পাবে সে এক্স দ্রব্য। অর্থাৎ ডি বিন্দুতে ওয়াই দ্রব্য হবে কম উৎপাদন আর এক্স দ্রব্য হবে বেশি উৎপাদন। এখানে বিষয়টি হলো উৎপাদনকারী সে যে কোনো বিন্দুতেই যে কোনো সময়ই
সে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারে। তাহলে আমরা চিত্রের মধ্যে ব্যাখ্যা করলাম, আর আমরা আরেকটি বিষয় এখানে জানতে পারলাম। কী জানতে পারলাম? এই পিপিসি কার্ভের বাইরের বিন্দু, ই বিন্দু, এই বিন্দুতে কি উৎপাদন সম্ভব যদি কখনও প্রশ্ন আসে? তাহলে না, আমরা অনায়াসে বলে দেবো যে না, এই পিপিসি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের একটি বিন্দু, ই বিন্দু, এটি গ্রহণযোগ্য বিন্দু নয়, এটি হলো অগ্রহণযোগ্য বিন্দু। কেন? কারণ এখানে উৎপাদন সম্ভব নয়, এটি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দু। এবং আরও সম্ভব নয়, কারণ এখানে সম্পদের কোনো ব্যবহার সম্ভব নয়, এখানে প্রযুক্তি কোনো ব্যবহার হয় না, যার কারণে ই বিন্দু হলো অগ্রহণযোগ্য বিন্দু। আচ্ছা, ই বিন্দু ছাড়াও এফ বিন্দু আরেকটি আছে। এই এফ বিন্দু হলো উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের বিন্দু। এই ভেতরের বিন্দু হওয়ার পরও এটিও গ্রহণযোগ্য নয়। কেন নয়? কারণ এখানে সম্পদের ব্যবহার হয়, এখানে প্রযুক্তি এবং সম্পদের ব্যবহার হয়, কিন্তু সম্পূর্ণ হয় না, কারণ এখানে প্রযুক্তি এবং সম্পদের আংশিক ব্যবহার হয়। এই আংশিক ব্যবহার কারণেই এই বিন্দুটিও হলো অগ্রহণযোগ্য বিন্দু। তাহলে আমরা কী জানতে পারলাম এখানে? বিষয়টা প্রিয় শিক্ষার্থীরা, এটা বিষয়টা স্পষ্ট যে এই এবি রেখা উৎপাদন সম্ভাবনা রেখা, এই রেখার বাইরে কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। বাইরের বিন্দু ই বিন্দু, অগ্রহণযোগ্য বিন্দু, আবার ভেতরের বিন্দু এফ বিন্দু, এফ বিন্দুটাও হলো অগ্রহণযোগ্য বিন্দু। শুধুমাত্র এ বি যে উৎপাদন সম্ভাবনা রেখাটি আছে, এই রেখার ওপরেই যে কোনো সময়, যে কোনো সময় সে উৎপাদনকারী উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারবে বা উৎপাদন পরিচালনা করা সম্ভব হবে। এই জন্য এই এবি রেখাটির নাম হলো উৎপাদন সম্ভাবনা রেখা। তা প্রিয় শিক্ষার্থীরা, আমরা কী জানতে পারলাম? আমরা শিখলাম উৎপাদন সম্ভাবনা রেখা কী বা কাকে বলে, বা উৎপাদন সমরেখা বলতে কী বুঝো। আমরা শিখলাম উৎপাদন সম্ভাবনা রেখাটি রেখাচিত্রের সাহায্যে কীভাবে ব্যাখ্যা করা যায়। আমরা শিখলাম উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের কোনো বিন্দুকে গ্রহণযোগ্য বিন্দু। আমরা শিখলাম যদি যদি গ্রহণযোগ্য বিন্দু নয় বা অগ্রহণযোগ্য বিন্দু, তাহলে কেন অগ্রহণযোগ্য বিন্দু। আমরা শিখলাম উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে একটা বিন্দু আছে, এফ বিন্দু, এটি কি গ্রহণযোগ্য? না, এটিও গ্রহণযোগ্য নয়, এটিও অগ্রহণযোগ্য। কেন অগ্রহণযোগ্য? আমরা এই মোটামুটি উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি এই ক্লাসটি, এই বেসিক ক্যাম্পাস ক্যাম্পাসের এই অর্থনীতি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এই উৎপাদন সম্ভাবনা রেখা ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের নিকট শেয়ার করো এবং লাইক করো, কমেন্ট করো। এরপরও যদি তোমাদের আরও অনেক অন্য কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে কমেন্ট করো, আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্ত, ধন্যবাদ।